নমস্কার, ইয়া হল প্রাইম টাইম 18 আর স্টুডিওত মই প্রাঞ্জল প্রতিম হাজরিকা। এটা বিতং খবর। হিমন্তই বহ করিলে টিকট বঞ্চিত হয়ে ক্ষোভিত হয়ে পড়া বিজেপি বিধায়কক। বিজেপিও নেড়ে নির্বাচনও নেখেলে বিধায়ক শিলাদিত্যই। ইফলে ক্ষোভ নকমিল টিকট বঞ্চিত বিধায়ক দিলীপ পালৰ। ক্ষুব্ধ শিলাদিত্য ক্ষয়মান করিলে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। টিকট বঞ্চিত হয়ে দুদিন পূর্বে বিজেপির পৰা পদত্যাগ করা ক্ষুব্ধ শিলাদিত্য কাষত বহুয়াই মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করিলে শিলাদিত্য দেব বিজেপিত আছিল, আছে আর বিজেপিতে থাকিব। শিলাদিত্য দেব ভারতীয় জনতা পার্টির আগতেও এজন কার্যকর্তা আসিলে, তেখেত এজন কার্যকর্তা হয়ে আছে আর ভবিষ্যতেও তেও কার্যকর্তা হয়ে থাকিব, তাত কোনো সন্দেহ নাই। কেবল সেয়াই নহয়, গোজাই আর লামডিং সমষ্টিত নির্বাচনী প্রচার চলার দায়িত্ব থাকিব শিলাদিত্য দেব। শিলাদিত্য দেব ডাঙরিয়ায় সমগ্র অসমতে ভারতীয় জনতা পার্টির হয়ে নির্বাচন প্রচারের তেখেতে দায়িত্ব থাকিব, বিভিন্ন স্থানত যাব আর হোজাই আর লামডিংতো তেখেতে নির্বাচনী প্রচার ভারতীয় জনতা পার্টির প্রার্থীর হয়ে চলাব। পুয়ায় সাংসদ দিলীপ শইকীয়ার সঙ্গে শিলাদিত্য দেবর হোজাই বাসগৃহত উপস্থিত হয় মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। হোজাই বড়াই সৈমান করে ক্ষুব্ধ শিলাদিত্য। আর তারপর এফালে বিজেপির রাষ্ট্রীয় সম্পাদক দিলীপ শইকীয়া আর আনফালে ক্ষুব্ধ শিলাদিত্য দেবক বহুয়ায় সংবাদ মাধ্যমের আগত মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় ঘোষণা করলে শিলাদিত্য দেবক বঞ্চিত করা হওয়া নাই, দলে আন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিব শিলাদিত্য দেবক। শিলাদিত্য দেব ডাঙরিয়াক প্রার্থিত্বরপরা বঞ্চিত করা হওয়া নাই, রামকৃষ্ণ ঘোষকহে দলীয় প্রার্থিত্ব দিয়া হয়েছে। ইয়ার পরবর্তী পর্যায়ত শিলাদিত্য দেবক আন দায়িত্ব দলে প্রদান করিব। হিমন্ত বিশ্বর সমকে মরিখন করিলে টিকট বঞ্চিত শিলাদিত্যর ক্ষোভ। মই কইছো যে আজি মই ভোকেল আছিলো ডি ভোটারের কথা লৈ পেলায়, এনআরসির কথা লৈ পেলায়, ডিটেনশন ক্যাম্পর কথা লৈ পেলায়, আর যেখিনি কাম আমি সম্পূর্ণ করিব নোৱাৰিলো। মই কৈছো যে আজি আমি কোনটো মুখেৰে আমি রাইজর ওচৰত যাম, এই কারণে তাতে একটা আশ্বাসন থাকিব লাগিব। আর মোৰ বিশ্বাস আছে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপর যে তেওঁ নিশ্চয় এইখিনি কাম এতিয়া বুঝি লৈছে, তেওঁ কৰিব পাৰিব বুলি তেওঁ আশ্বাসন দিছে। শিলাদিত্য গলিল, পিছে নগলিল দিলীপ পাল। 37 বছরে বিজেপি করা দিলীপ পালে শিলচরত নির্দলীয় প্রার্থী হিসাবে যুঁজিব বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। নির্দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করে বিজেপির রাজ্যিক নেতৃত্বর বিরুদ্ধে ক্ষোভ উজাড়িলে আবেগিক দিলীপ পালে। ভগবানের ওসর মানে বিচার চাম, রাইজের ওসর বিচার চাম, রাইজের ওসর বিচার মানে নিজের ইচ্ছা ক্যান্ডিডেট হওয়া নাই, রাইজে বিচারিছে, রাইজের কারণে রাইজের ইচ্ছা সম্মান জানার কারণে মানে ক্যান্ডিডেট হয়েছো। দিলীপ পালে বিজেপির পৰা পদত্যাগ করিলে, নির্দলীয় হিসাবে মনোনয়ন পত্রও দাখিল করিলে। তার পিছতো দিলীপ পালে কলে বিজেপি মূর মা, মই বিজেপি নেরো। বিজেপির কোনো দোষ নাই, বিজেপির পার্টি ঠিক আছে, পার্টি কোনো ইয়াত আসামত যে চলি আছে সেটা মর সকলে জানি। আমি বিজেপি কোনো মানে দলের প্রতি মর কোনো পুরা আস্থা আছে, কিন্তু আসামত বিজেপি যেনকা চলি আছে এটা আমি সকলে জানো কি চলি আছে আসামত। এয়াই বিজেপির জাদু, বিজেপি এরিলেও নেড়ে বিজেপিয়ে। হোজাইরপরা প্রণব শর্মা আর শিলচরেরপরা অনিরুদ্ধ লস্কর, নিউজ 18 অসম নর্থ ইস্ট। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ লৈ মনোনয়ন দিলে পীযুষ হাজরিকায়। পীযুষর মরিগাঁও জেলার আন দুই বিজেপি প্রার্থী রমাকান্ত দেউরী আর কদিরুজ্জামান জিন্নাহেও মনোনয়ন দাখিল করলে। মনোনয়নের পাছতেই বিশাল জনসভা সম্বোধন করলে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে। মুখ্যমন্ত্রীর আশীর্বাদ লৈ পীযুষ হাজরিকার মনোনয়ন দাখিল। পীযুষর মরিগাঁও জেলার আন দুই বিজেপি প্রার্থী রমাকান্ত দেউরী আর কদিরুজ্জামান জিন্নাহর মনোনয়ন দাখিলের পাছতে বিশাল জনসভা সম্বোধন মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর কাষত টিকট বঞ্চিত বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ রাজেন গোহাঁই। 5 বছরিয়া সফলতার খতিয়ান দাঙি ধরে মুখ্যমন্ত্রীর ঘোষণা, এইবারও রাজ্যত হব বিজেপি সরকার। বিজেপি সরকার পুনৰ হবলৈ এই কথা নিশ্চিত, আৰু মই আপোনালোকক কওঁ, আপোনালোকৰ দুগৰাকী প্ৰতিনিধি পীযুষ হাজৰিকা আৰু ৰমাকান্ত দেউৰী, তেখেতসকলে 2016 চনত যি প্ৰতিশ্ৰুতিৰে জাগীৰ আৰু মৰিগাঁও সমষ্টিৰ পৰা নিৰ্বাচিত হৈছিল
সেই প্রতিশ্রুতি রাস্তা পদূলি দলং মথৰে নির্মাণ বিভিন্ন ধরনের রাইজক সহায় সহযোগিতা আর দুইটা সমষ্টির আর এই জেলার সামগ্রিক উন্নয়নের বাবে যে দক্ষতার কাম করলে তার বাবে আজি মরিগাঁও জেলার রাইজ আনন্দিত আর উৎসাহিত। রাজ্যত পুনৰ বিজেপি সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রত আত্মবিশ্বাসী মুখ্যমন্ত্রী জাগিরোদত পীয়ূষ হাজরিকা, মরিগাঁওত রমাকান্ত দেউরীর লগতে বিপুল ভোটেরে জয়ী করার আহ্বান জানালে লাহরিঘাটর বিজেপি প্রার্থী কদিরুজ্জামান জিন্নাহক। টিকট বঞ্চিত হওয়ার পাছতে বিকল্প চিন্তার ঘোষণা করা রাজেন গোহাঁয়েও রাইজক ভোট দিয়ার আহ্বান জানালে মরিগাঁও জেলার তিনি বিজেপি প্রার্থী। আশীর্বাদ কামনা করছো যাতে আমার মরিগাঁও জেলার গোটাই দুজন পার্টি যাতে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হয়। বিজেপি প্রার্থীর হয়ে রাজেন গোহাঁয়ে ভোট ভিক্ষা করার পাছতে জাগিরোদ আর মরিগাঁওত সবল হয়েছে বিজেপির স্থিতি। লাহরিঘাটতো নতুন উদ্যমেরে যুঁজ দিবলে কঁকাল টঙালি বাঁধিছে বিজেপি প্রার্থী কদিরুজ্জামান জিন্নাহে। নীলোৎপল বরার সহযোগত মরিগাঁওর পৰা পবন জ্যোতি ডেকা, রিপোর্ট নিউজ 18 অসম নর্থ। খেলোয়ার রূপত এইবার সাংসদ গৌরব গগৈ। চা বাগিচার যুবকরে ভলিবল খেলি গৌরবে কলে সরকার কংগ্রেসরে হয়ে গল, কেবল বাকি আনুষ্ঠানিকতাহে। ভলি খেলিছে সাংসদ গৌরব গগৈয়ে। নির্বাচনত কংগ্রেসের হরাজিকা চিন্তা বাদ দি সাংসদগুলো ভলি খেলি আছে, কারণ কংগ্রেস সরকার হয়ে গল, এতিয়া মাথো বাকি আনুষ্ঠানিকতাহে। সরকার কংগ্রেসের হয়ে গল, এটা খালি আমি আনুষ্ঠানিকভাবে রয়ে আছো, আপনাদের মানুষ ফুর্তি সব সরকার কংগ্রেসের হয়ে গল। গৌরব গগৈর ভাষাত হয়ে থাকা কংগ্রেস সরকারখনের মুখ্যমন্ত্রী হব নাকি গৌরব গগৈ? পিছে মুখ্যমন্ত্রী হওয়া নোহাতকৈ এতিয়া গৌরব গগৈর চিন্তা কা বাতিলক লৈহে, চাহ শ্রমিকর মজুরি বৃদ্ধি করাক লৈহে। আজি তারিখত আমার মূল পরিকল্পনা লব লাগিব যে কা আইনটো কেনেকে বাতিল করা যায়, শ্রমিকসকলের মজুরি 365 rupees কেনেকে দিয়া যায়, গৃহিণীসকলক কেনেদরে 2000 taka দিয়া যায়, আর অসম ভিতর সকলের মাজত শান্তি সম্প্রীতি কেনেকে জিয়া রাখে, এয়াই হল আজি তারিখত আমার মূল লক্ষ্য। অসম বসাও অভিযানের 5 guarantee লৈ রাজ্যের ইমূরের পর সিমূরলৈ ভ্রমণ করে ফুড়িছে সাংসদ গৌরব গগৈয়ে। তেজপুরের প্রার্থী অনুজ মেছর নির্বাচনী প্রচার চলাবলে আহি তেজপুর নূরবাড়ী চাহ বাগিচার যুবকর সৈতে ভলিবল খেলিলে গৌরব গগৈয়ে। ভোটারর মন জয় করার স্বার্থতে ভলি খেলি গৌরবে কলে, মই রাজনীতি আর ক্রিয়া দুইখন পথারেই ভাল পাও। খেলর ক্ষেত্র কেতিয়াবা আমি খেলর জড়িয়তেও রাইজর মন, রাইজর কি আশা, খেলুয়কসকলের কি আশা আমি জানিবলে একটা সুবিধা পাও। পার্থক্য আছে কিন্তু দুটাই, রাজনৈতিক পথারও ভাল পাও, খেলর পথারও ভাল পাও। দাবি করিলে কংগ্রেস সরকার হবই। প্রথম পর্যায়ে পার্টি তালিকাত কংগ্রেসের নতুন উদ্যম নতুন মুখখন আপনাদের দেখা পাইছে, আর মই ভাবো সেই যে আজি তারিখত আমার প্রত্যেক আমার প্রথম পর্যায়ে হোক বা দ্বিতীয় পর্যায়ে হোক বা যথেষ্ট ভাল একটা ফলাফল হব, আর ভাবাতক আর ভাল ফলাফল হব। পিছে মুখ্যমন্ত্রীর প্রসঙ্গের পর কৌশলে আঁতরি গৌরব গগৈয়ে কলে মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ নহয়, এতিয়া চর্চা চলিছে কংগ্রেসের 5টা guarantee লৈহে। চর্চা চলিছে কংগ্রেসের 5টা guarantee লৈ চর্চা চলিছে যে কংগ্রেস আহিলে আমার 5 lakh নিবন্ধ যুবকসকলের সংস্থাপন যে পাব সেয়া লৈহে চর্চা চলিছে। তেজপুরের পৰা হেমন্ত কুমার নাথ, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আনফালে মৰিয়নীত নির্বাচন নেখেলে অখিল গগৈয়ে, কেবল শিবসাগৰ সমষ্টিতহে আগবঢ়াব প্রতিদ্বন্দ্বিতা। নির্বাচনত বিজেপিক প্রতিহত করার স্বার্থতে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে অখিল গগৈয়ে।
যুদ্ধ জয়ৰ অংক বিজেপিক প্ৰতিহত কৰাৰ স্বাৰ্থত মৰিয়নি এৰিলে অখিলে কেৱল শিৱসাগৰৰ পৰাহে অখিল গগৈ কৰিব প্ৰতিদ্বন্দ্বিতা মৰিয়নি এৰি শিৱসাগৰ ধৰা অখিল গগৈৰ জয়ৰ বাবে শিৱৰাত্ৰিৰ দিনাই শিৱসাগৰৰ শিৱদৌলত চাকি দিলে অখিলৰ মাতৃভগ্নীয়ে বিচাৰিলে নিৰ্বাচনী জয়ৰ আশীৰ্বাদ তাৰ ফলাফলটো ৰাইজে শিৱসাগৰ ৰাইজে কৰিব বুলিয়ে মই আশা ভগৱানৰ ওচৰত প্ৰাৰ্থনা কৰি আছোঁ অখিলৰ হৈ অখিলৰ জন্মস্থান মৰিয়নিৰ প্ৰাৰ্থী হিচাপে যোৰহাটত অখিলৰ মনোনয়ন দাখিল কৰিছিল মাতৃ প্ৰিয়তা গগৈয়ে পিছে নিৰ্বাচনী জয়ৰ অংক পাতি মৰিয়নিৰ পৰা মনোনয়ন প্ৰত্যাহাৰ কৰিলে অখিল গগৈয়ে সংবাদ মেল পাতি ৰাইজৰ দলৰ কাৰ্যকৰী সভাপতি ভাস্কৰী শইকীয়াই কৰিলে আনুষ্ঠানিক ঘোষণা অখিল গগৈয়ে গৃহ সমষ্টি মৰিয়নিত জয় নিশ্চিত বুলি জানিও আচলতে প্ৰতিদ্বন্দ্বিতা নকৰাৰ সিদ্ধান্ত গ্ৰহণ কৰিছে মৰিয়নিবাসীক অখিলৰ হৈ ক্ষমাও খুজি আওপকীয়াকৈ ৰাইজৰ দলে আহ্বান জনালে ৰূপজ্যোতি কুৰ্মীক জয় কৰাবলৈ সমষ্টিবাসী ৰাইজক ৰাইজৰ দলৰ হৈ আমি ক্ষমা প্ৰাৰ্থনা কৰিছোঁ বিচাৰিছোঁ যাতে কোনেও যাতে ভুল নুবুজে আপোনাৰ সকলোৱে এই সিদ্ধান্ত সহৃদয়তাৰে গ্ৰহণ কৰিব বুলি আমি আশা ৰাখিছোঁ বিজেপি বিৰোধী আটাইতকৈ শক্তিশালী প্ৰাৰ্থীজনক জয়ী কৰাৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ আৰু প্ৰতিটো সমষ্টিতে আমি তেনেকুৱা ধৰণৰ ৰণকৌশল গ্ৰহণ কৰিম আনহাতে মৰিয়নি সমষ্টিৰ পৰা অখিলৰ মনোনয়ন প্ৰত্যাহাৰ সহজভাৱে ল'ব পৰা নাই ৰাইজৰ দলৰ স্থানীয় সদস্যই ৰাইজৰ দল ত্যাগ কৰি অখিল গগৈক বৰ্জন কৰা হ'ব বুলি হুংকাৰ দিলে স্থানীয় সদস্যই যদি অখিল গগৈয়ে যদি মৰিয়নি সমষ্টিৰ পৰা যদি প্ৰত্যাহাৰ কৰে তেনেহ'লে ৰাইজে কোনোদিন তেওঁ অখিল গগৈক সমৰ্থন নকৰে দুটা সমষ্টি এৰি এটাত ধৰিলে অখিল গগৈ লগতে কাৰাগাৰত বন্দী হৈ থকা অখিলে নিৰ্বাচন খেলিবলৈ ৰাইজৰ সাহায্য বিচাৰি কাৰাগাৰৰ পৰাই লিখিলে পত্ৰ কাৰাবন্দী হৈও নিৰ্বাচনী অংকত ব্যস্ত অখিল গগৈ পিছে মৰিয়নিৰ পৰা মনোনয়ন প্ৰত্যাহাৰ সন্দৰ্ভত প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰি বিজেপিৰ ৰাষ্ট্ৰীয় সম্পাদক দিলীপ শইকীয়াই ক'লে অখিল গগৈ কংগ্ৰেছৰ পি টিম আজিৰ দিনত এ জি পি আৰু ৰাইজৰ দল কংগ্ৰেছ এ আই ইউ ডি এফৰ বি টিম হিচাপে কাম কৰি আছে ৰিপৰ্ট নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট প্ৰাইম টাইম ইত্যাদিত আৰু বহুকেইটা গুৰুত্বপূৰ্ণ খবৰ জনাবলৈ বাকী আছে কিন্তু এইখিনিতে সময় হৈছে চমু বাণিজ্যিক বিৰতিৰ গান গানেৰে ভোটাৰৰ মন মোহাৰ চেষ্টা সকলো ৰাজনৈতিক দলৰ নিৰ্বাচনী যুঁজত সফলতাৰ লক্ষ্যৰে এইবাৰ প্ৰতিটো দলেই প্ৰস্তুত কৰিছে গান ভাৰতীয় হোৱাৰ গৌৰৱ গণতন্ত্ৰৰ এই উৎসৱ ভোটাধিকাৰ সাব্যস্ত কৰি গণতন্ত্ৰ শ্লোগান নহয় গান ভোট যুদ্ধত ভোটাৰ বক কৰিবলৈ ব্ৰহ্মাস্ত্ৰ গান অসমীয়া মানুহে ভাল পায় গান সহজে আদৰি লয় গান আৱেগিক হৈ পৰে গানত সেইবাবেই দেখা গৈছে গানৰ যোগেদি ৰাইজক সজাগ কৰা অথবা ৰাইজৰ হৃদয় জয় কৰাৰ চেষ্টা নাচ গানেৰে যে সকলো ইচ্ছু তল পেলাই নিৰ্বাচন বাজিমাত কৰিব পাৰি সেই কথা 2019ৰ সাধাৰণ নিৰ্বাচনতেই মন্ত্ৰী হিমন্তই প্ৰতিপন্ন কৰিছিল তাৰ পিছৰ পৰাই প্ৰধানমন্ত্ৰী মোদীয়েও অসম ভ্ৰমণ কৰিলেই গাবলৈ চেষ্টা কৰে সুধাকণ্ঠৰ গান লুইতৰ পাৰ দুটি জিলিক উঠিব ৰাতি হয় অসমীয়া ৰাইজ গান বলিয়া গান অনুৰাগী সেইবাবেই নিৰ্বাচনী প্ৰচাৰৰ এতিয়া অপৰিহাৰ্য অংগ গান 21ৰ নিৰ্বাচনী প্ৰচাৰ সভাৰ আনুষ্ঠানিক আৰম্ভ কৰিবলৈ গৈ বুধবাৰে বিজেপিয়েও আয়োজন কৰিছিল গীত মাতৰ অনুষ্ঠান গান শুনাবৰ বাবেই দিল্লীৰ পৰা মাতিছিল ৰিংকিয়া কি পাপা খিয়াত মনোজ তিৱাৰীক বিজেপি চৰকাৰ লাগে আমাৰ
লাগে আমার বিজেপি সরকার। अब इसको खाली हम भोजपुरी में इतना कर दें कि बीजेपी सरकार लागे हमार हमार को हमार कर देंगे भोजपुरी हो गया। तो कितनी समानता है आपके असम के अहम के लैंग्वेज और हमारे में। এই মঞ্চতে গান গালে কা আন্দোলনকারীর পর চেঙালতি মারি বিজেপিত যোগদান করা গায়ক সীমান্ত চেখরিও। বরষুণত সভাগৃহ প্রায় খালি হল, কিন্তু গান শুনি রোল মুখ্যমন্ত্রীর সহিতে বিজেপির নেতাবর্গ। অনুষ্ঠানত বাগানীয় জনগোষ্ঠীক আকৃষ্ট করবলৈ মুকলি করা হল কেইবাটাও গীত। রমেন্দ্র নারায়ণ কলিতায় চলোৱা প্রচার সভার দৃশ্য এয়া। পিছ পড়ি রা নাই কংগ্রেসও, এয়া কংগ্রেসের গান। এইবার আমার ছবি হাতর ছবি তাজা ওই তাজা কোনো নোৱাৰে দিবলৈ আমাক বাধা ওই বাধা। ইফালে ভোটারক সজাগ করবলৈ নির্বাচনী আয়োগেও লৈছে গীতৰ কৌশল। ভারতীয় হোৱাৰ গৌৰৱ গণতন্ত্ৰৰ এই উৎসৱ। ভোটারক সজাগ করবলৈ শুকুরবারে নাহিদে কণ্ঠদান করা এটা গীতো মুকলি করলে বিশ্বনাথ প্রকাশনে। সফল করে আহা উলাই ভোটদানের বাবে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। ভোটদানের বাবে মার্চের 27 তারিখে, গতিকে অহা মার্চের 27 তারিখে মইতো আহিম এই ভোট দিবলে, কারণ এইবার মই প্রথমবারের বাবে ভোট দিব গৈ আছো। গতিকে আপনাদের সকলকে আহ্বান জানাইছো আপনাদেরও যাতে উলাই আহে। ইফালে ক্রমে জংকপ অঙ্ক হয়েছে মহাজোটর অঙ্ক। টিকট বঞ্চিত দুই এআইইউডিএফ প্রার্থী আউল লগাইছে দিসপুর দখলের অঙ্কত। নির্দলীয় হিসাবে মনোনয়ন দাখিল করা একালের এআইইউডিএফ নেতার বাবে বটদ্রোয়াত জয়ের পথ প্রশস্ত হয়েছে আঙুরলতার। মহাজোটত মহাসংকট, রূপহী হাত আর বটদ্রোয়াত বঙহর যুঁজ। টিকট বঞ্চিত এআইইউডিএফর নেতাই নির্দলীয় প্রার্থী হিসাবে সমষ্টি দুটাত মনোনয়ন দাখিল করার পাছতে আউল লাগিছে মহাজোটর অঙ্ক। রূপহী হাতত নুরুল আমিন চৌধুরী, কালিলৈকে এআইইউডিএফর নেতা হয়ে থাকা নুরুল আমিন চৌধুরিয়ে নির্দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করে হুঙ্কার দিলে কংগ্রেস প্রার্থী নুরুল হুদা। যিদরে রাজনৈতিকভাবে হত্যা করবলৈ ওলাইছে যিকেইটা রাজনৈতিক দলে, হয়তো রূপহীয়া সমষ্টিবাহী ভোটারে ধনুত টঙ্কার দি সাজু হয়ে থাকা নুরুল আমিন চৌধুরিয়ে কার এড়ি দিলেই সর্বনাশ হওয়ার আশঙ্কা। মূর ভিতর যিখিনি আছে মানে ধনুক টঙ্কার দিছো, কামান এড়ি দিয়া নাই, এড়ি দিলে হয়তো অকল এটাই নহয় সংখ্যালঘু সকলক লই বিভিন্ন রাজনৈতিক দলে করা ঘৃণনীয় খেলখনের বাবে সংখ্যালঘু জনসাধারণ জাগি উঠে, তেতিয়ালে নিশ্চয় একটা মহাবিস্ফোরণ হব বলে মনে। গেলাতে টেঙা দি রূপহী হাতর কংগ্রেসী বিধায়কর দুর্নীতি ফাদিল করিলে নুরুল আমিন চৌধুরিয়ে। হয়তো মহাজোট বন্ধনের কিনা সম্বালচন থাকিব পারে, যার কারণে দলীয় প্রার্থীরা দিব পারা নাই। বটদ্রোয়াত অঙ্ক মিলা নাই মহাজোটর, বিধায়িকা আঙুরলতাক ঘটুয়াবলৈ উঠি পড়ি লাগুতেই উজুটি খালে মহাজোটে। রূপহী হাতর দরেই বঞ্চিত এআইডিএফর নেতা মতিউর রহমানে নির্দলীয় প্রার্থী হিসাবে মনোনয়ন দাখিল করার পাছত অঙ্ক নিমিলা হয়েছে মহাজোটর। বটদ্রোয়া সমষ্টি আজিলৈকে বহুত সমস্যা এতিয়ালৈকে রয়ে গেছে, সেই সমস্যাখিনি আজি রাস্তা ঘাটের পর আরম্ভ করে শিক্ষাক্ষেত্র, স্বাস্থ্যখণ্ডত, পানি যোগানত, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক ক্ষেত্রখনকো আমি যথেষ্ট করবলগিয়া আছে। কংগ্রেস আর এআইডিএফর ফাটমেলা সম্পর্কই জয়ের পথ সুগম করার সম্ভাবনা আছে বিধায়িকা আঙুরলতা ডেকার। রূপহী হাতৰ পৰা মোজাম্মিল হক, নিউজ 18 অসম নর্থ ইষ্ট। ইয়াৰ মাজতে অগপ বিজেপিৰ মিত্ৰতাৰ অবুজ খাতৰ। মিত্ৰজোঁটে আলগাপুৰ অগপক গতোৱাৰ পিছতো সমষ্টিটোত প্ৰাৰ্থিত্ব দিলে বিজেপিয়ে। অগপই আফতাবুদ্দিন লস্কৰক প্ৰাৰ্থিত্ব প্ৰদান কৰা সমষ্টিটোৱে বিজেপিৰ পৰা বন্ধুত্বমূলক প্ৰতিদ্বন্দ্বিতা কৰিব বিজেপি প্ৰাৰ্থী মুন স্বৰ্ণকাৰে।
অভুজ হাতৰ হৈ পৰিছে অগপ বিজেপিৰ মিত্ৰতা। কৰবাত যদি মিত্ৰজোঁটৰ প্ৰাৰ্থী, কৰবাত বন্ধুত্বমূলক প্ৰতিদ্বন্দ্বিতা। অগপক এৰি দিয়া আলগাপুৰত প্ৰাৰ্থী দিলে বিজেপিয়ে। সাংসদ ৰাজদীপ ৰয়ে সংবাদমেল পাতি ঘোষণা কৰিলে আলগাপুৰৰ বিজেপিৰ প্ৰাৰ্থী মুন স্বৰ্ণকাৰ। জয় দলৰ প্ৰাৰ্থী যিহেতু আছে আৰু ফ্ৰেণ্ডলি ফাইট যিহেতু, আমাৰ তৰফ থেকে তো অগপৰ প্ৰাৰ্থীকে আমি শুভেচ্ছা জনাব, কিন্তু জিত ভাৰতীয় জনতা পাৰ্টীৰ হ'ব। ইপিনে সমষ্টিটোত অগপই প্ৰক্ষেপ কৰিছিল আফতাবুদ্দিন লস্কৰক। অগপক এৰি দিয়া সমষ্টিত বিজেপিয়ে প্ৰাৰ্থিত্ব প্ৰক্ষেপ কৰাৰ পিছতে আউল লাগিছে নিৰ্বাচনী অংকত। পিছে সাংসদ ৰাজদীপ ৰয়ৰ দাবী সমষ্টিটোত বন্ধুত্বপূৰ্ণ যুঁজ হ'ব, কিন্তু বিজেপিৰ প্ৰাৰ্থী মুন স্বৰ্ণকাৰৰ জয় নিশ্চিত। আমি জানো গ্রাউন্ড রিয়েলিটিটো কি, আজির দিনত অলমোস্ট 60-65% উপরের ভোট ভারতীয় জনতা পার্টির লগত আছে। শিলচর যেটু এল এন নাইন আছে তাতে আরো বেশি আছে, আর আপনাদের চিন্তা নকরব 60,000 উপরের ভোটত এল এন নাইন টু জিকিব ভারতীয় জনতা পার্টি। ইফালে বিপরীত দৃশ্য দেখা গৈছে রহাত। সমষ্টিটোর অগপ প্রার্থী বিষ্ণুলাসর বাসগৃহত বৃহস্পতিবারে নিশা উপস্থিত হয় দুই মন্ত্রী অতুল বরা আর পীযূষ হাজরিকা। বিজেপিৰ দখলত থকা সমষ্টিটো অগপক এৰি দিয়াত বিজেপি কৰ্মীসকলৰ মাজত সৃষ্টি হৈছিল অসন্তুষ্টিৰ। বিজেপি কৰ্মীসকলৰ অসন্তুষ্টি দূৰ কৰাৰ লক্ষ্যৰে ৰহাত উপস্থিত হৈ মন্ত্ৰী পীযূষ হাজৰিকাই ক'লে, ৰহা সমষ্টিটো আগতেও আমাৰ হাতত আছিল, এতিয়াও থাকিব। অগপ বিজেপি ভাই ভাই, ৰহাত আমি জিকমেই। এজিপি বিজেপি ইউপিপিএল মেৰি ইলেকশ্যন খেলিম। ক'ৰবাত আমাৰ দুৰ্বলতা থাকিব পাৰে, ক'ৰবাত তেখেতলোকৰ দুৰ্বলতা থাকিব পাৰে, কিন্তু আমি যিহেতু এলায়েন্সত আছোঁ আমি ভাই ভাই, গতিকে ইজনৰ সিজনৰ ক'ৰবাত অসুবিধা থাকিলে সহায় কৰিম আৰু বিষ্ণু দাস ডাঙৰীয়াৰ কাৰণে কাম কৰিব, অগপ দলক আমি জিকাম। অগপ সভাপতি অতুল বৰাৰ দাবী অগপ প্ৰাৰ্থী বিষ্ণু দাস জয় হোৱাটো নিশ্চিত। প্ৰত্যেকৰে কথা শুনাৰ পিছত নিশ্চিত হৈছোঁ যে এই চিটটোত আমি এইবাৰ জয়ী হ'ব পাৰিম। হাইলাকান্দিৰ পৰা ৰাহুল চক্ৰৱৰ্তী আৰু বেবেজিয়াৰ পৰা ভাস্কৰ জ্যোতি শইকীয়া, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। এইখিনিতে ল'ম বাণিজ্যিক বিৰতি, কিন্তু গুৰুত্বপূৰ্ণ খবৰৰ ধাৰা অব্যাহত ৰাখিম বিৰতিৰ পাছতো।